প্রতিখ সুশাসন কর্মসূচিকে সামনে রেখে সোমবার গোমতী জেলায় উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে প্রতিখ সুশাসন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা। উল্লেখ্য, প্রতিখ সুশাসন কর্মসূচিতে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এবং যোজনার সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে রাজ্য সরকার। নিজের ভাষণে সুশাসন কর্মসূচির এদিকের কথাই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। জানান, বর্তমান সরকার মানুষের জীবনের গুণগত মান পরিবর্তনের জন্য নিরন্তর কাজ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশানির্দেশে। আমরা জানি, যখন কোন সরকার প্রতিষ্ঠিত হয়, জনসাধারণের ভোটে সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা তবেই সংখ্যাধিক্যের কারণে সেই সরকার গঠন করে। আমরা আগেও সরকার আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, কিন্তু এইবারের সরকারে যে ডিফারেন্স, যে সরকার উইথ ডিফারেন্স, গভর্নমেন্ট উইথ ডিফারেন্স, সেটা কিন্তু আজকে বিপুল সংখ্যক যে মা বোনেরা এখানে উপস্থিত আছেন সেটাই প্রমাণ করে যে এই সরকারের প্রতি আপনাদের সমর্থন কতটুকু। বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, আমাদের এই সরকার যেভাবে কাজ করে যাচ্ছেন, এর জন্য সমস্ত মানুষ, শুধু ভারতবর্ষের না, পৃথিবীর সমস্ত মানুষ এখন এটা একটা মানে তাদের জিজ্ঞাসা যে কি করে প্রধানমন্ত্রী এইভাবে এত বড় বৃহৎ দেশ সেখানে মানুষের মন জয় উনি কিভাবে করেছেন। শুধুমাত্র রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নয়, আয়ুষ্মান যোজনা সহ বিভিন্ন যুগান্তকারী প্রকল্পের সুবিধাও বর্তমানে রাজ্যের প্রান্তিক মানুষ পাচ্ছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। নরেন্দ্র মোদী এখন সর্বশ্রেষ্ঠ সারা পৃথিবীর মধ্যে, আয়ুষ্মান ভারতের মতো একটা প্রকল্প যেটা নিয়েছেন, অনেক কান্ট্রির থেকে বারবার জিজ্ঞেস করছে এত বড় আপনি প্রকল্পটা কি করে নিলেন। এখানে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে এতগুলো বেনিফিশিয়ারি যাদেরকে আমরা দিলাম বিভিন্ন প্রকল্প যোজনা, আমাদের ত্রিপুরা সরকারের তো আমরা আছে মুখ্যমন্ত্রী, অনেকগুলো যোজনা আছে, সেগুলো ছাড়াও প্রধানমন্ত্রী যেসব প্রকল্প যোজনাগুলো দিয়েছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন। এখানে এটা তো টিপ অফ দ্য আইসবার্গ, যেখানে আমি যাই স্টেট লেভেলে আমরা শুরু করেছিলাম, এখন ডিস্ট্রিক্টে চলছে। এই প্রসঙ্গে রাজ্য সরকারের দায়বদ্ধতার কথা তুলে ধরেন তিনি। বর্তমানে প্রতিঘরে সুশাসন কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রশাসনিক শিবির, যেখানে সরকারের বিভিন্ন দপ্তরের স্টল থেকে সরাসরি নিজেদের বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন মানুষ। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।